আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে যে বিষয় এবং যে অধ্যায়ে আলোচনা করব, এটা হলো সাবজেক্ট প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, ক্লাস বিবিএস পাস ফার্স্ট ইয়ার, চ্যাপ্টার 4, দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস। এই অ্যাডজাস্টমেন্ট প্রসেসের উপরে আমি এর আগে একটা ক্লাসে আলোচনা করেছি, আমি আবার আজকেও এই একই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি প্রথমে অঙ্কটা পড়ছি, তারপর এটার সলিউশন করার চেষ্টা করছি ইনশাল্লাহ। এখানে দি ট্রায়াল ব্যালেন্স, একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, দি ট্রায়াল ব্যালেন্স বিফোর অ্যান্ড আফটার অ্যাডজাস্টমেন্ট, মানে অ্যাডজাস্টমেন্টের পূর্বে এবং পরে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্স অ্যাট দ্য এন্ড অফ ইয়ার, বছর শেষে 2015 সালের শেষে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে অ্যাডজাস্টমেন্টের পূর্বে এবং অ্যাডজাস্টমেন্টের পরে। এখন কী কী অ্যাকাউন্টস টাইটেল এখানে আছে সেগুলো আমি এখানে লিখে রেখেছি, প্রথমে পড়ে শুনে। ক্যাশ ইন হ্যান্ড, এটা বিফোর অ্যাডজাস্টমেন্ট এবং আফটার অ্যাডজাস্টমেন্টের দুইটা কলাম আলাদা করে রাখা আছে। বিফোর অ্যাডজাস্টমেন্টে ক্যাশ ইন হ্যান্ড আছে 29,120 টাকা, আর আফটার অ্যাডজাস্টমেন্টে আছে 29,120 টাকা। কোনো সেল নাই, নো সেলস, অর্থাৎ এখানে কোনো সেল হয় নাই, জিরো পরিবর্তন হচ্ছে জিরো। তুমি এখানে এই কলমটা রাখছি, তোমরাও এটা এরকম করতে পারো যে এই ধরনের অঙ্ক যদি থাকে যে বিফোর অ্যাডজাস্টমেন্ট এবং আফটার অ্যাডজাস্টমেন্ট এরকমই থাকলে যে প্রতিটা অ্যাকাউন্টে কতটুকু পার্থক্য হয়েছে, ক্রেডিট হয়েছে না ডেবিট হয়েছে, এটার জন্য যদি আমরা পাশে লিখে রাখি তাহলে জামেদা করতে সুবিধা হয়, অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে সুবিধা হয়, সহজে এটা দেওয়া সম্ভব হয়। এরপরে দেখি অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবলে দেওয়া আছে 24,000, মানে বিফোর অ্যাডজাস্টমেন্টে আছে 24,640, আর আফটার অ্যাডজাস্টমেন্টে আছে 26,320। এখানে পরিবর্তন অবশ্যই বেড়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 24,640, আর আফটার অ্যাডজাস্টমেন্টে আসছে 26,320, তার মানে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল বেড়েছে। অ্যাকাউন্ট রিসিভেবল বেড়েছে কত টাকা বেড়েছে, এই দুটো পার্থক্য। তো এই দুটাকে আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমরা পাবো ১৬৮০। অ্যাকাউন্ট রিসিভেবল এখানে ছিল 24,640, এটা বিফোর অ্যাডজাস্টমেন্ট, আফটার অ্যাডজাস্টমেন্টের পরে আছে 26,320, মানে বেড়েছে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, তাহলে আরও ডেবিট হয়েছে, ডেবিট অতিরিক্ত ডেবিট হয়েছে কত, 1,680 টাকা, এটা আর এক্সট্রা ডেবিট হয়েছে, ডেবিট বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ডেবিট বাড়ছে, চেঞ্জ হচ্ছে কি ডেবিট 1,680 টাকা, আরও ডেবিট হয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল, এইটা বোঝাচ্ছে আমরা এখানে লিখলাম। এরপরে সাপ্লাইজ, সাপ্লাইজ বিফোর অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে 6,440, আর আফটার অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে 1,960, এখানে কি হয়েছে কমেছে, ডেবিট ছিল 6,440, আর ডেবিটের পরিমাণ র্যাশ পে হয়েছে 1,960, তাহলে ডেবিট যখন র্যাশ হয়েছে নিশ্চয়ই এই সমপরিমাণ এই সাপ্লাইজটা ক্রেডিট হয়েছে, ক্রেডিট হওয়ার কারণে যতটুকু ক্রেডিট হয়েছে সেটা কমে গেছে, ক্রেডিট হয়েছে এই দুটার বিয়োগফল, এই দুটার বিয়োগফল হচ্ছে 6,440 থেকে 1,960 যদি বিয়োগ করি তাহলে পাবো
4480 4480 এটা হচ্ছে এই সাপ্লাইস ক্রেডিট হয়েছে এত এই পরিমাণ টাকা ক্রেডিট হওয়ার কারণে এখানে ব্যালেন্স আফটার অ্যাডজাস্টমেন্টে দাঁড়ায়ছে 1960 এরপরে দেখি প্রিপেইড ইন্স্যুরেন্স প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে 11200 এখানে বিফোর অ্যাডজাস্টমেন্ট এবং আফটার অ্যাডজাস্টমেন্টে দেখা যাচ্ছে 7000 এটাও কি হয়েছে এটাও র‍্যাশ পেয়েছে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট অবস্থা ছিল ডেবিট থেকে কমে ডেবিটের পরিমাণ দাঁড়াচ্ছে 7000 তাহলে নিশ্চয়ই এই ডেবিট থেকে কিছু পরিমাণ টাকা ক্রেডিট হয়েছে অর্থাৎ এই যেটা বিয়োগফল এই যেটা বিয়োগফল যেটা এটা হচ্ছে ক্রেডিট হয়েছে এটা হচ্ছে 4200 এই 4200 টাকা ক্রেডিট হওয়ার কারণে এই ডেবিটের পরিমাণটা কমে 7000 টাকা আসছে এরপর স্টোর ইকুইপমেন্ট বিফোর অ্যাডজাস্টমেন্টে আছে 39200 আফটার অ্যাডজাস্টমেন্টেও আছে 39200 কোনো পরিবর্তন হয় না নো সেন্স অর্থাৎ জিরো কোনো পরিবর্তন হয় না এরপর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন স্টোর ইকুইপমেন্ট একুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন স্টোর ইকুইপমেন্ট এটা অর্থাৎ ক্রমজিত অবচয় পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ স্টোর ইকুইপমেন্টের এটা দেওয়া আছে 10080 বিফোর অ্যাডজাস্টমেন্ট আর আফটার অ্যাডজাস্টমেন্টে এটা দাঁড়াচ্ছে 13440 বেড়েছে কতটুকু বেড়েছে 3360 এই 3360 এখানে ক্রেডিট ছিল 4080 ক্রেডিট আফটার অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট বেড়ে হয়েছে 13440 তার মানে এখানে ক্রেডিট হয়েছে অতিরিক্ত ক্রেডিট কত টাকা হয়েছে 3360 এটাও ক্রেডিট এরপর একুমুল অ্যাকাউন্টস পেয়েবল এর ক্রেডিট ব্যালেন্স ছিল 16240 এটা অ্যাডজাস্টমেন্ট হওয়ার পরে হয়েছে 16240 কোনো পরিবর্তন হয় নাই নো সেন্স অর্থাৎ জিরো এটা অ্যাকাউন্টস পেয়েবল কোনো ডেবিট ক্রেডিট হয় নাই অ্যাডজাস্টমেন্টে এরপর সাপ্লাইজ স্যালারিজ পেয়েবল এখানে বিফোর অ্যাডজাস্টমেন্টে স্যালারিজ পেয়েবল বলে কিছু ছিল না আফটার অ্যাডজাস্টমেন্টে এসে 3080 টাকা এই 3080 টাকা পুরোটাই নতুন করে সৃষ্টি হয়েছে অ্যাকাউন্টস পেয়েবল তাই এই পুরোটাই ক্রেডিট হয়েছে 3080 টাকা ক্রেডিট হয়েছে এরপর আর্নড রেভিনিউ হচ্ছে 4200 টাকা ছিল বিফোর অ্যাডজাস্টমেন্ট আর এরপরে আফটার অ্যাডজাস্টমেন্টে এটার পরিমাণ হ্রাস পেয়ে হয়েছে 1960 এই 1960 এটা তাহলে পরিবর্তন হয়েছে 2240 এটা ক্রেডিটে ছিল 4200 ক্রেডিটে র‍্যাশ পেয়ে দেওয়া হয়েছে 1960 তাহলে 2240 এটা ডেবিট হয়েছে এরপর ক্যাপিটাল ছিল 43680 ক্যাপিটালের কোনো পরিবর্তন হয় না ইনক্রিজ ডিক্রিজ কোনোটা হয় না জিরো এরপর সার্ভিস রেভিনিউ বিফোর অ্যাডজাস্টমেন্টে আছে 95200 আর আফটার অ্যাডজাস্টমেন্টে এটার পরিমাণ দাঁড়াচ্ছে 96880 তার মানে এখানে 1680 টাকা বৃদ্ধি পেয়েছে 1680 টাকা
ক্রেডিট, এটা ক্রেডিট, ক্রেডিট বেড়েছে তাহলে 1680 টাকা ক্রেডিট হয়েছে অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট হওয়ার কারণে আপনার অ্যাডজাস্টমেন্টে সার্ভিস রেভিনিউর পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়াইছে 96880। এরপর রেন্ট রেভিনিউ, রেন্ট রেভিনিউ এটা ছিল 30,800 টাকা, এটার পরিমাণ ক্রেডিট ছিল 30,800, এই ক্রেডিটের পরিমাণ বেড়ে দাঁড়াচ্ছে 33,040, 33,040, তাহলে নিশ্চয় এটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ক্রেডিট হয়েছে। ক্রেডিট ব্যালেন্স ছিল 30,080 এবং ক্রেডিট ব্যালেন্স বেড়ে দাঁড়াচ্ছে 33,040, নিশ্চয় এই রেন্ট রেভিনিউ আর ক্রেডিট হয়েছে। এই দুটার পার্থক্য, পার্থক্যটা কত হচ্ছে, 33,040 থেকে 30,800 যদি বিয়োগ করা হয় এটা দাঁড়াবে 2,240। এই 2,240 টাকা ক্রেডিট হয়েছে। এরপর স্যালারি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স বিফোর অ্যাডজাস্টমেন্টে 47,600 ছিল, এটা আফটার অ্যাডজাস্টমেন্টে এসে দেখা যাচ্ছে 50,680, মানে বেড়েছে। স্যালারি এক্সপেন্স আরও ডেবিট হয়েছে, এই দুটোর পার্থক্য যতটুকু এতটুকু পরিমাণ আরও ডেবিট হয়েছে, এই দুটোর পার্থক্য হচ্ছে 50,680 বিয়োগ 47,600, বিয়োগ করলে পাবো 3,080, 3,080 এটা ডেবিট ছিল, আরো ডেবিট বেড়ে ডেবিট বৃদ্ধি অর্থাৎ ডেবিট হয়েছে। এই 3,080 টাকা ডেবিট হওয়ার কারণে 47,600 থেকে এই ব্যালেন্স দাঁড়াচ্ছে 50,680। এরপর দেখি সাপ্লাইজ এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্সেস এটার তার বিফোর অ্যাডজাস্টমেন্টে কোনো টাকা বা ব্যালেন্স নাই, আফটার অ্যাডজাস্টমেন্টে 4,480, এই 4,480 টাকা একটা ডেবিট ব্যালেন্স আছে, পুরোটাই ডেবিট, এটা ডেবিট বৃদ্ধি ডেবিট হয়েছে 4,480 সাপ্লাইজ এক্সপেন্স বলে, এর আগে কোনো ব্যালেন্স নাই, এটা ডেবিট অর্থাৎ ডেবিট এত টাকা পুনরায় ডেবিট হয়েছে, 4,480 টাকা পুনরায় ডেবিট হয়েছে এই সাপ্লাইজ এক্সপেন্স বাবদ। এরপর রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স বিফোর অ্যাডজাস্টমেন্টে আছে 42,000 টাকা, আফটার অ্যাডজাস্টমেন্টেও আছে 42,000 টাকা, কোনো পরিবর্তন হয় নাই, জিরো। এরপর আসি ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস এটাও বিফোর অ্যাডজাস্টমেন্টে কোনো টাকা এখানে নাই, পুরোটাই হচ্ছে অর্থাৎ 4,200 টাকা, এটা হচ্ছে ডেবিট আছে, তাহলে এই ডেবিট 4,200 টাকা ডেবিট হয়েছে, ডেবিট। আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 3,360 টাকা, এটাও অ্যাডজাস্টমেন্টে ডেবিট হয়েছে, তাহলে ডেবিট হওয়ার কারণে এখানে আপনার অ্যাডজাস্টমেন্টে টাকাটা আসছে। এখন আমরা লক্ষ্য করি এই কাজটা করার কারণে এখন জার্নাল এন্ট্রি দিতে খুবই সহজভাবে আমরা জার্নাল এন্ট্রি দিতে পারবো, সেটা জার্নাল এন্ট্রি চেয়েছে আমাদের, মূলত এটা ছিল মূল অংশ, এটা এক্সট্রা করা হয়েছে আমাদের অঙ্ক সলিউশনটা সহজ করার জন্য, এটা করে নিলাম। তারপর আমরা এখন জার্নাল এন্ট্রিতে যাব, অর্থাৎ এই ট্রায়াল ব্যালেন্স বিফোর অ্যান্ড আফটার অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স যেটা দেওয়া আছে এটা থেকে করণীয় কী, ইনস্ট্রাকশন হিসাবে দেওয়া ছিল এতে বলা ছিল অ্যাডজাস্টিং জার্নাল, বিতে বলা হয়েছিল ক্লোজিং এন্ট্রিজ, সিতে বলা হয়েছিল পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, এই তিনটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, এই তিনটার পর্যায়ক্রমে আমি এখন করব বা দেখাবো। জার্নালটা এখানেই দেখানো যেতে পারে সহজভাবে সংক্ষেপে, অর্থাৎ জাবেদার শখ না এতে শুধুমাত্র সংক্ষেপে আমি এখান থেকে নাম মুছে এটার থেকে আমরা
জার্নালটা দেখাবো। হ্যাঁ জার্নালটা আমরা এখান থেকে দেখে নেই জার্নালটা কিভাবে আসছে। এই অ্যামাউন্টের সাথে মিল করি 1680, 1680 এই ফিগারটা আর কোথায় আছে, এই যে 1680 এখানে, এটা আছে ডেবিট, এটা ক্রেডিট, একদম স্পষ্ট এবং সহজে বোঝা যাচ্ছে যে জার্নাল এন্ট্রিটা কি। 1680 টাকা ডেবিট হয়েছে, 1680 টাকা ক্রেডিট হয়েছে, তাহলে এটার অ্যাকাউন্টস কি ছিল, এটার হিসাবটা কি ছিল, এই যে সার্ভিস, সার্ভিস রেভিনিউ ছিল ক্রেডিট, এই হিসাব এখানে যে রেকর্ড, এই রেকর্ড অনুযায়ী বলতেছে যে সার্ভিস রেভিনিউ ক্রেডিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। তাহলে আমরা প্রথম জার্নালটা পেয়ে গেলাম, অ্যাকাউন্টস রিসিভেবল এটা হচ্ছে ডেবিট, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকা কত, এই 1680 টাকা। আমি সংক্ষেপে দেখাচ্ছি, এবার দ্বিতীয়টা আসি, এই ফিঙ্গার মিলালেই আমরা খুলে যাবো দ্বিতীয় দাবেদাটা। যেমন এখানে আছে 4480, এই 4480 আর একটা ফিঙ্গার আছে, এই যে এইটা হচ্ছে 4480 আর এই যে আরেকটা 4480, এইটার অ্যাকাউন্টস কিলো 4480 কি সাপ্লাইস, সাপ্লাইস কি হয়েছে ক্রেডিট হয়েছে এখানে, আর এর বিপরীতে 4480 ডেবিট হয়েছে কি সাপ্লাইস এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট। তাহলে আমরা পেয়ে যাচ্ছি সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, আর এর বিপরীতে ক্রেডিট, এই এখানে পেয়েছি সাপ্লাইস ক্রেডিট, সাপ্লাইস ক্রেডিট, টাকা হচ্ছে 4480, 4480। তিন নাম্বার দেবে দাদা, দেখবো কিভাবে, এবার ফিঙ্গার মিলান 4200, এই 4200 সাথে আর 4200 কোথায় আছে, এই যে 4200 এটা ডেবিট, এটা ক্রেডিট, তাহলে আমাদের দাবেদা হয়ে যাচ্ছে। তাহলে ডেবিট কি, ডেবিট হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, আর এর বিপরীতে ক্রেডিট কি প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স, এটা হচ্ছে ডেবিট আর এটা হচ্ছে ক্রেডিট, টাকা হচ্ছে 4200 টাকা, 4200 টাকা। এরপরে ফিগারটা দেখি 3360, এই 3360 আর একটা 3360 কোথায় আছে, এই যে আর একটা 3360, এটা হচ্ছে ডেবিট আছে আর এটা হচ্ছে ক্রেডিট আছে। তাহলে আর একটা জার্নাল আমরা পেয়ে গেলাম, এই যে 3360 ডেবিট, এটা কি, এটা হিসাব হচ্ছে 3360 হিসাবটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আর এর বিপরীতে ক্রেডিট 3360 হচ্ছে কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন স্টোর। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম চার নম্বর জার্নাল, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন স্টোর ইকুইপমেন্ট ক্রেডিট, টাকা হচ্ছে 3360, 3360, 3360। এরপর পাঁচ নম্বর জার্নালটা দেখি, পাঁচ নম্বর জার্নালটা আমাদের জার্নাল রয়েছে একটা দুইটা তিনটা চারটা, এক দুই তিন চারটা জানা হয়ে গেছে, এবার পাঁচ নম্বর, পাঁচ নম্বর আসি, এই টাকাটা 3080, 3080 এই যে টাকাটা 3080 এটা হলো ক্রেডিট, 3080 আর একটা আছে এই যে ডেবিট, 3080 এটা হচ্ছে ডেবিট, এই 3080 ডেবিট কি নামে আছে স্যালারি এক্সপেন্স, তাহলে লিখে ফেলি স্যালারি এক্সপেন্স ডেবিট, আর এর বিপরীতে এই ক্রেডিট আছে কি স্যালারি পেয়েবল, স্যালারি পেয়েবল ক্রেডিট, এটা হচ্ছে কত টাকা 3080, এরপর হচ্ছে ছয় নম্বর, ছয় নম্বর দেখি, ছয় নম্বরে বাকি আছে 2200,
2240 টা মেটা ফিগার এটা বাকি আছে 2240 এই 2240 ক্রেডিট হচ্ছে রেন্ট রেভিনিউ আর ডেবিট হচ্ছে ডেবিট হিসাবে আছে আর্ন রেন্ট রেভিনিউ আর্ন রেন্ট রেভিনিউ এটা আছে ডেবিট আর্ন রেন্ট রেভিনিউ ডেবিট আর এর বিপরীতে ক্রেডিট হিসাবে আছে রেন্ট রেভিনিউ রেন্ট রেভিনিউ ক্রেডিট টাকা হচ্ছে 2240 এই তিনটা জার্নাল এন্ট্রিজ আমি খুবই সংক্ষেপে এখানে দেখালাম কারণ এর পরে আরো দুইটা ইনস্ট্রাকশন আছে আমি দুইটা শেষ করব বুঝলেন জার্নালটা খুবই সংক্ষেপে আমি দেখালাম প্রিয় শিক্ষার্থী এবার আমি পরবর্তী অংশে বি অংশে আসি বিতে বলা হয়েছে ক্লোজিং এন্ট্রি ক্লোজিং এন্ট্রিটা মূলত কি ক্লোজিং এন্ট্রি হচ্ছে একটা কার্বন প্রতিষ্ঠানের যে রেভিনিউ এবং এক্সপেন্সেস আছে এই দুটাকে ক্লোজ করে দেওয়া রেভিনিউ অর্থাৎ আয় জাতীয় যত হিসাব আছে এগুলো বন্ধ করে দেওয়া আর ব্যয় জাতীয় যত খরচ এক্সপেন্স খরচ জাতীয় যত হিসাব আছে সব বন্ধ করে দেওয়া বন্ধ করা যাবে না ক্লোজ মানে বন্ধ করে দেওয়া তা কি বন্ধ করা আয় এবং ব্যয় জাতীয় হিসাব বন্ধ করা আয় ব্যয় জাতীয় হিসাব প্রথমে আয় বন্ধ করি আয় বন্ধ করা যাবে না প্রিয় শিক্ষার্থী বন্ধ করা মানে ওই হিসাবটা নীল করা ওই হিসাবের ব্যালেন্সটা জিরো করা তো এখন আমি যদি আয়কে বন্ধ করতে চাই আয় সাধারণত থাকে রেভিনিউ সাধারণত থাকে ক্রেডিটে আমাদের এই যে লোটা কোম্পানি লিমিটেডের যে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে এখানে যে রেভিনিউ আছে দুইটা রেভিনিউ আছে একটা হচ্ছে সার্ভিস রেভিনিউ আর একটা হচ্ছে রেন্ট রেভিনিউ এই দুইটা রেভিনিউকে এখন আমরা ক্লোজ করে দেবো বন্ধ করে দেবো তো বন্ধ করবো কিভাবে ক্রেডিটে যেটা দেওয়া আছে এই যে এই ক্রেডিট এই দুইটা অংশকে এখন ডেবিট করে দিব সমপরিমাণ টাকা যখন ডেবিট করে দিব তাহলে নীল হয়ে যাবে তাহলে প্রথম কাজ হবে আমাদের লিখতে হবে সার্ভিস রেভিনিউ সংক্ষেপে লিখবে এটা সার্ভিস রেভিনিউ ডেবিট 96,880 আর একটা আছে রেন্ট রেভিনিউ রেন্ট রেভিনিউ এটা ডেবিট করব 33,040 টাকা এই দুইটা হচ্ছে রেভিনিউ আছে এই দুইটাকে এখন ক্রেডিটকে ডেবিট করে দিলাম এখন ডেবিট ক্রেডিট কি করব ক্রেডিট করব ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্টকে ক্রেডিট করব এই দুইটার যোগফল এই দুইটার যোগফল হবে 1,29,920 আমাদের আয়টাকে বন্ধ করে দিলাম এটা হচ্ছে আয় বন্ধ হয়ে গেল এবার আছে এক্সপেন্সকে বন্ধ করি এখন এক্সপেন্স যেগুলো আছে এগুলো আগে খুঁজে বের করি কয়টা এক্সপেন্স আছে এক্সপেন্স আছে স্যালারি এক্সপেন্স সাপ্লাইজ এক্সপেন্স রেন্ট এক্সপেন্স আচ্ছা এক্সপেন্স বন্ধ করার আগে আমাদের এখানে ডেবিট কি করব তাহলে এক্সপেন্স তো থাকে ডেবিটে এখন এটাকে বন্ধ করতে গেলে এক্সপেন্সগুলো সকল প্রকার এক্সপেন্সগুলো এখন ক্রেডিট করব ডেবিট করব তার বিপরীতে ইনকাম স্টেটমেন্ট তাহলে আগে ইনকাম স্টেটমেন্টটা লিখে রাখি ইনকাম স্টেটমেন্ট ডেবিট টাকাটা পরে লিখি কারণ আমাদের এই এক্সপেন্স এক্সপেন্সগুলোর যোগফলই হবে এই ইনকাম স্টেটমেন্টের টাকাটা এখন এক্সপেন্স কী কী আছে প্রথমে লিখি স্যালারি এক্সপেন্স স্যালারি এক্সপেন্স এটা ক্রেডিট স্যালারি এক্সপেন্সের টাকা 50,640 এর পরেরটা আছে সাপ্লাইজ এক্সপেন্স সাপ্লাইজ এক্সপেন্স এটা হচ্ছে ক্রেডিট 4,480 এরপরে আছে রেন্ট এক্সপেন্স রেন্ট রেন্ট এক্সপেন্স ক্রেডিট এটা আছে 42,000 এরপরে আছে
insurance expense. Insurance expense carried, এটা আছে 4200. Last আছে depreciation expense. এটাও carried, এটা আছে 3360. এখন এই যে এক্সপেন্স পাঁচটা এক্সপেন্স এই এক্সপেন্সের যোগফলগুলো এই সমপরিমাণ টাকা আছে ইনকাম স্টেটমেন্টে ডেবিট হবে এইগুলো যোগফল হবে 104720 1,04,720 আয় বন্ধ হয়ে গেল এবং রেভিনিউ বন্ধ হলো এক্সপেন্স বন্ধ হয়ে গেল এখন নতুন করে সৃষ্টি হলো কি আরেকটা হিসাব খাত সৃষ্টি হলো ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্টটাও বন্ধ করে দিব ইনকাম স্টেটমেন্ট বন্ধ হবে অর্থাৎ আয় আয় এবং লাভ এবং ক্ষতি সমন্বয় হয় ক্যাপিটালের সাথে তাহলে এইটা সমন্বয় হবে ক্যাপিটালের সাথে এখন কতটুকু সমন্বয় হবে সেটা কিভাবে আমরা বের করব দেখব যে ইনকাম স্টেটমেন্ট প্রথমে ক্রেডিট হয়েছে কত টাকা ক্রেডিট হয়েছে ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট হয়েছে 1,29,920 আর ডেবিট হয়েছে 1,04,720 এই দুটার বিয়োগফল অর্থাৎ ক্রেডিট বেশি সরি ক্রেডিট বেশি হয়েছে কতটুকু বেশি হয়েছে এই দুটার বিয়োগফল এই দুটার বিয়োগফল করলে 25,200 এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স অর্থাৎ ক্রেডিট বেশি হয়েছে অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট ব্যালেন্স এই ক্রেডিটটাকে এখন ক্যাপিটালের সাথে সমন হবে অর্থাৎ এই ক্রেডিটটাকে এখন ডেবিট করে দিব ইনকাম স্টেটমেন্ট ডেবিট ইনকাম ইনকাম স্টেটমেন্ট ডেবিট 25,200 তা এটা হচ্ছে এটা ক্যাপিটালের সমন হবে ক্যাপিটাল অ্যাকাউন্টস ক্রেডিট হবে এই 25,200 তার মানে ক্যাপিটাল ক্রেডিট হলো 25,200 ক্যাপিটালের সাথে ক্যাপিটাল তো ক্রেডিটই থাকে আবার ক্লোজিং এন্ট্রিস এর মাধ্যমে ক্যাপিটাল পুনরায় আরো ক্রেডিট হলো 25,200 টাকা মানে ক্যাপিটালের ব্যালেন্স বেড়ে গেল অর্থাৎ ক্লোজিং এন্ট্রির মাধ্যমে এই আয় এবং ব্যয় সমন্বয় করার পর ক্লোজ করার পরে আয় হয়েছে ইনকাম হয়েছে ইনকামটা ক্যাপিটালের সাথে যোগ হয়েছে ক্যাপিটালে ট্রান্সফার করা হয়েছে এটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি প্রিয় শিক্ষার্থী এরপরে যে অংশটা ছিল সিতে যে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স আমি এটা দিয়ে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সটা দেখাই দিব পোস্ট পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স আসলে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সটা মূলত ক্লোজিং এন্ট্রি দেওয়ার পরে অর্থাৎ আয় এবং ব্যয় এটা বন্ধ হওয়ার পরে যে হিসাবগুলো থাকবে এগুলো নিয়ে একটা ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ এই ট্রায়াল ব্যালেন্সে আয় এবং ব্যয়ের কোনো স্থান পাবে না শুধুমাত্র সম্পদ এবং দায় অর্থাৎ অ্যাসেট এবং লাইবিলিটিস এগুলো স্থান পাবে আমি দেখি তাহলে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সটা কি আসে তাহলে আমাদের পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স মূলত অ্যাডজাস্ট করার পরে আমরা পেয়েছি এটা তাহলে এইটার আর কোনো কাজ নাই আমাদের মূলত এইটাই এটা আমি যদি এখন মুছে দেই তাহলে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সটা মূলত এটাই হবে এটার কোনো কাজ এই অ্যামাউন্টগুলো নিয়ে আমরা পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স নির্ণয় করব এখন দেখি ইতিপূর্বে বললাম যে এখানে শুধুমাত্র অ্যাসেট এবং লাইবিলিটিস স্থান পাবে তাহলে ক্যাশ ইন হ্যান্ড এটা স্থান পাবে এটা থাকবে তারপরে যে অ্যাকাউন্ট রিসিভেবল এটা আছে সাপ্লাইস এটা সম্পদ হিসাবে থাকবে প্রিপেইড ইনস্যুরেন্স এটা সম্পদ হিসাবে থাকবে স্টোর ইকুইপমেন্ট এটা সম্পদ হিসাবে থাকবে এবার আসে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন স্টোর ইকুইপমেন্ট এটাও দায় হিসাবে থাকবে লাইবিলিটি হিসাবে অ্যাকাউন্টস পেয়েবল এটা হচ্ছে লাইবিলিটি হিসাবে দেখে যাবে
স্যালারি স্টেবল লায়াবিলিটিস হিসাবে থেকে যাবে তারপর হচ্ছে আনআর্নড রেন্ট রেভিনিউ এটা লায়াবিলিটিস হিসাবে থেকে যাবে এরপর আসে ক্যাপিটাল ক্যাপিটাল হচ্ছে চেঞ্জ হবে ওই যে ক্লোজিং এন্ট্রির মাধ্যমে ক্যাপিটালের এই ফিগারটা বেড়ে যাবে কারণ আমাদের ক্লোজিং এন্ট্রি সর্বশেষ যে এন্ট্রিটা ছিল ইনকাম স্টেটমেন্ট ডেবিট টু ক্যাপিটাল ক্রেডিট এই ক্যাপিটাল ক্রেডিট হওয়ার কারণে ক্যাপিটাল আরো বাড়বে এই কত টাকা 25200 টাকা এই 25200 টাকা যোগ করলে ক্যাপিটালের ব্যালেন্স দাঁড়াবে 68840 তার মানে শুধুমাত্র আমাদের ক্যাপিটালটা চেঞ্জ হয়ে যাবে এখানে এই ক্যাপিটালের এই ব্যালেন্সটা বেড়ে যেতে হবে 68880 আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে রেভিনিউ এবং এক্সপেন্স এগুলো আর থাকবে না রেভিনিউ এবং এক্সপেন্স এটা হচ্ছে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে তাহলে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে মোট স্থান পেয়েছে 10টা হিসাব 1 2 3 4 5 6 7 8 9 10 10টা হিসাব এই এইগুলো নিয়ে অর্থাৎ অ্যাসেট এবং লায়াবিলিটিস যেগুলো আছে এগুলো নিয়ে এসে পোস্ট এই যে যোগফল আমরা যোগফল যদি নির্ণয় করি 1,03,600 এখানে হবে 1,00,000 টোটাল হবে 1,03,600 1,03,600 টোটাল প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে পূর্বে আগামীতে আরও ক্লাস আলোচনা করব সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমার আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ